130 টাকা কয়েল 40-70 এর থেকে কমে আর পাওয়া যায় না এর চেয়ে কমে আর হবে না তাইলে ভিডিও তো বন্ধ করব বাসাবাসে ওনারা জরিমানা করব ভাই রাজি আছেন তো রাজি আছি এই যে এফআর করা এটা হচ্ছে গ্যাস আরো মোটা এটা হলো 350 টাকা 40-70 গ্যাস অনেক মোটা এটা অনেকগুলা গ্যাস থাকে এটা হচ্ছে আপনার 350 টাকা এটা আপনার 350 টাকা 450 টাকা এই দুটো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ওয়ালটনে তো আর কিনতে পারবেন বিজলি আছে বিজলি নিতে পারবেন পার্টেক্সি নিতে পারবেন কেয়ারবিতে আমরা 12% পর্যন্ত দিতে পারবো ইলেকট্রিক দোকানে যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সবকিছু দিতে পারবো আচ্ছা ভাই পাশাপাশি গ্যাং সুইচ আমার কাছে সব ধরনের গ্যাং সুইচ আছে এই ডিজাইনের সুইচগুলো আসলে খুবই উন্নত মানের খুবই হেভি যদি কেউ চান যে কুরিয়ারে প্রোডাক্ট নেবেন হ্যাঁ তাহলে কিছু টাকা অ্যাডভান্স করবেন সার্ভিসের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখবো না আসসালামু আলাইকুম যারা ইলেকট্রিক ব্যবসা করেন বা করবেন বলে ভাবছেন আজকে জানাবো ইলেকট্রিক ব্যবসার মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা এবং ঝামেলা মানে বিহীন ব্যবসা কোনটা ইলেকট্রিকের মধ্যে লাভজনক এবং ঝামেলাবিহীন ব্যবসা হলো তারের ব্যবসা এক কথায় কেন ঝামেলাবিহীন আপনার এই এক কয়েল তার এটা হচ্ছে আপনার 100 টাকা কয়েল বা 95 টাকা কয়েল আছে মার্কেটে অনেকে দিয়ে থাকে যাই হোক এটার দাম কত আমি ভাইয়ের কাছ থেকেই জেনে নিব ইলেকট্রিক ব্যবসা করবেন অথবা তার নিয়ে ব্যবসা করবেন কিন্তু কত টাকা শুরু করতে পারবেন অনেকেরই আছে যারা অল্প টাকা শুরু করতে চান 2-4-5,000-10,000 টাকা দিয়ে আপনি যখন এই ব্যবসায় নামবেন তাহলে এই 5,000 টাকার তার নিয়ে কিন্তু স্যাম্পল নিয়েও কিন্তু আপনি বিভিন্ন মার্কেটে অর্ডার কাটতে পারেন অর্ডার কেটে এনে আপনার শুধু ওনাদেরকে বললে হবে সারাদিনের আমার এত টাকার অর্ডার হয়েছে এখন আপনার আমার মালটা পাঠান আজকে বুকিং করলে কালকে সকালবেলা আপনার কাছে পৌঁছে যাবে এরকম সুযোগ আচ্ছা তাহলে তখন আপনি ওই মালটা তুলে কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন তো চলেন আমরা একে একে দাম জানি কোন তারের কত দাম এবং কোনটার কত মান আচ্ছা ভাই এই যে আমার হাতে যে তারটা জি এই তারটা মূলত কি সাইজ এটা হচ্ছে আপনার 40-70 এটা একটু পাতলা গেজের এটা হচ্ছে আপনার 130 টাকা কয়েল 130 টাকা কয়েল 40-70 যেটা হচ্ছে মানে হলো পাতলা যেটা এটা হলো সর্বনিম্ন নাকি সর্বনিম্ন এর থেকে কমে আর পাওয়া যায় না এর চেয়ে কমে আর হবে না এটা হচ্ছে আপনার 80 গজ থাকে 80 গজ থাকে প্রয়োজনে আপনারা আগে যাচাই করবেন যদি একটা রিপোর্ট পাই এই ভাই আপনাদেরকে কোনো জিনিসে দুই নাম্বারই করছে তাইলে ভিডিও তো বন্ধ করবো বাসাবাসে ওনারা জরিমানা করবো ভাই রাজি আছেন তো রাজি আছি ইনশাল্লাহ আচ্ছা এটা গেল 40-70 তারপরে আছে 14-70 এটা মোটা গ্যাস সবুজ আর লালের মধ্যে আচ্ছা 14-70 গেল আর হলো 40-70 গেল তারপরে আছে 40-70 এফআর ফায়ার প্রুফ করা যেটা এফআর বলে যেটা আচ্ছা এই যে এফআর করা এটা হচ্ছে গ্যাস আরো মোটা গ্যাস এবং এফআর করা এই ফায়ার প্রুফ করা আগুন দিলে জ্বলবে আগুন প্রতিরোধক আর কি আচ্ছা যাই হোক এটা হলো আগুন লাগালে জ্বলবে না এরকম ফায়ার প্রুফ ঠিক আছে তো আপনারা যেমন ওই নর্মালটা নিয়ে অর্ডার করলে তখন বলতে পারবেন আপনি যদি চান এটার মধ্যে ফায়ার প্রুফ আছে এই ফায়ার প্রুফটাও তখন নিতে পারবেন ঠিক আছে এই ফায়ার প্রুফে কত গজ আছে এটা আছে 80 গজ 80 গজই আছে দাম কত বললেন এটা হলো 350 টাকা 350 টাকা এটা দিয়ে কাজ করবে কি কি ধরনের কাজ আপনি লাইট ফ্যান আপনার ই করতে পারবেন আচ্ছা এগুলো যা এটা ওটা ঠিক আছে নরমাল কাজের জন্য ওগুলো একটু নরমাল এটা অনেক হেভি আর কি ওই চাইতে অনেক হেভি হেভি একটু ভালো মানের যেটা ওই চাইতে আরো হেভি আছে আপনার 70-70 এগুলা গ্যাস আপনার অনেক মোটা এবং অনেকগুলা গ্যাস থাকে আচ্ছা যদি আমরা একটু দেখাই এটার মধ্যে একটু চিকন গ্যাস হ্যাঁ এটা চিকন এটা কিন্তু মোটা গ্যাস এবং সরস পরিষ্কার দেখতে তামাটা তার মানে এটা আরো ভালো মানের চায়না তামাটা এটা কি এই 80 গজই আছে 80 গজ আছে এটার দাম কত এটা 70-70 এটা হলো আপনার 450 টাকা 70-70 450 টাকা তারপরে তারপর ববিন আছে 40-70 এটা ববিন জি 40-70 গ্যাস অনেক মোটা এটা অনেকগুলা গ্যাস থাকে এটা হচ্ছে আপনার 350 টাকা আচ্ছা এটার গ্যাস কিন্তু অনেক মোটা হ্যাঁ মোটা গ্যাস এবং হলো গ্যাস অনেকগুলো আছে গ্যাস কয়টা আছে আমি একটু গুনে দেখাই এত ভেঙে দেখাই না কিন্তু জানি না আসলে ভাই মনে কষ্ট পাই কিনা যে আমি ভেঙে দেখাচ্ছি 60টা করে তার আছে একটার মধ্যে হ্যাঁ মোটা মোটা তারই মোটামুটি ভালো মানের তার এটা এটা দিয়ে কি একটু ভালো মানের ওয়্যারিং করতে পারবে এটাও ফায়ার প্রুফ করা এই ববিনে কতটুকু থাকে এটা থাকে আপনার 80 গজ 80 গজ পাবেন দাম দাম আপনার 350 টাকা 350 টাকা আচ্ছা 350 টাকা হিসেব করে নিয়েন যে আসলে কি দেখাচ্ছি এবং আপনাদের এই টাকার মধ্যে হবে কিনা 70-70 এটা এটা আপনার গ্যাস গন্তে সময় লাগবে না অনেকগুলা গ্যাস আছে আচ্ছা এখানে কিন্তু গ্যাস আছে অনেকগুলা গ্যাস অনেকগুলা গ্যাস মানে মোটামুটি 12-14টার মতো গ্যাস আছে 16টার মতো আছে 16টার মতো আছে
যাই হোক, এটার দাম কত? এটা হলো 450 টাকা। মডেল বললেন কত? 70-76। জি, এগুলো হচ্ছে একটু ভালো মানের কাজের জন্য আপনারা নিতে পারেন। হ্যাঁ, তবে মনে করবেন না যে বিল্ডিং এর ওয়ারেন্ট করবেন 100 বছর যাবে, এরকম না। হ্যাঁ, এগুলো একটু মোটামুটি কাজের, ঠিক আছে। তারপর তারপর আছে 73 এফটি, এফটি তার যেগুলো, হ্যাঁ এফটি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 350 টাকা। 350 টাকা এফটি, একটু সিরি। হ্যাঁ, এই যে তামা দেখেন, যেমন মান তেমন কাম, এইটা হলো নিয়ম। তামাগুলো দেখেন কত স্বচ্ছ, এবং হলো অনেকগুলো তামা আছে। এটার দাম কত? 350 টাকা। 350 টাকা, মানে এলে একসাথে কেবলটা যাচ্ছে, দুইটা থাকে, দুইটা থাকবে আর কি। জি, নেগেটিভ পজিটিভ। এটা থেকে ভালো নাই? এটার চেয়ে ভালো আছে, 40-76। আচ্ছা, এটা কত মডেল? 73-73 এর মধ্যে। এটাকে কি বলে? এটা আপনার 73-73 এফটি বলে। এফটি? জি, ঠিক আছে। এটা হলো এফটি 73-73 এর মধ্যে। আর এটা আছে 40-76 এফটি। এটাও এফটি 40-76। এফটি মানে কি? এফটি বলতে বোঝায় কি? এটা আপনি দুইটা একসাথে থাকে, দুইটা একসাথে বলতে এফটি বোঝায়, এটা বুঝবেন আপনারা। এফটি নাম বলা হয় এটা। জি জি, সারা মার্কেটের মধ্যে এই সিস্টেমই, ঠিক আছে। 70-70 এটা হলো এফটি। আচ্যা, তাহলে আমরা আসলে আমি চলে যাই ক্যামেরার পিছনে। এটা হচ্ছে 450। আচ্ছা, 250 আর 350, 350 450, 100 টাকা বেশি। কিন্তু এটা কি কয়েলের তারের মধ্যে কম বেশি আছে? না, আপনার ওই 80 গজ থাকে। 80 গজ। তারপর আছে আপনার 70-76, এগুলোর মধ্যে কালার আছে আপনার, এই ব্লু কালার আছে, নীল কালার যেটা এটা আছে, দুইটা কালার হয়। জি, মানে এইটার মধ্যে ব্লু কালার হবে, মানে তামা এবং হলো ইয়া চায়না তামা, চায়না তামা। এটা আপনার 73-74-70-76 সবগুলোর মধ্যে সাদা এবং ব্লু কালার, দুইটা কালার কালার। আচ্ছা, ওকে। তারপর আছে আপনার 70-76, এটা কি তামা? না, এটা আপনি চায়না তামা, এটার গ্যাস আরো বেশি। আচ্ছা, গ্যাসটা বেশি আছে। এটা 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 আপনার 80 গজ থাকে। এরপরে আছে আপনার 3x আছে, 3x। জি, 3x আছে চায়না তামা, এ আছে 3x চায়না তামা। আচ্ছা, হ্যাঁ, এগুলো আপনার 350 টাকা, 450 টাকা। আচ্ছা, 3x 3x, তাই না? আচ্ছা, হ্যাঁ। এটা এটা কোনটা কোনটা বললেন? এটা আপনি 350-450, 3x3। দুই কালার দেখতেছি আমরা, 1.3, 2.0। আচ্ছা, এটা 1.3, এটা হলো ডিডিএস কেবল। এটা এটা 3x যেটাকে বলে আর কি, বাংলা 3x যেটা বলে। জি, আর এটা হচ্ছে 2.0। আচ্ছা, তারপরে এটা এটা হলো 2.0। এই হচ্ছে আপনার 350 টাকা, 450 টাকা। কোনটা 450 টাকা? এটা 450 টাকা। এই যে 3x, এটা 3x। জি, 2.0 এটা আর কি, 2.0 রে 3x বলে আর কি, ঠিক আছে। এটা হলো বিস্তারিতের কথা আর কি, 1.3 এটাকে বলে 3x। আচ্ছা, 1.3 হলো 3x। জি, 350 আর হলো 450, 100 টাকা বেশি, 3x আর 3x এর মধ্যে। তারপরে গ্যাস মোটা এই কারণে বেশি। তারপর আছে আপনার 7x আছে চায়না তামার, 7x চায়না তামা। জি জি, এটা হলো চায়না তামার মধ্যে 7x পাবেন আপনারা। এটা হচ্ছে আপনার 1050 টাকা, 1050 টাকা। এটা কিন্তু ওজনটা অনেক ভালো ওজন। হ্যাঁ জি জি, এটা গ্যাস অনেক মোটা গ্যাস। আচ্ছা, হ্যাঁ, তারপর নেক্সট। এটা দিয়ে আপনি মোটামুটি সার্ভিস লাইনও টানা যায়, মানে সার্ভিস লাইনে কাজ করানো, সার্ভিস লাইনও কাজ করানো। আচ্ছা, তারপর গ্যাস অনেক মোটা গ্যাস আছে। তারপর আছে আপনার, যদি তামার মধ্যে আসি, এ হচ্ছে তামা। এগুলো কি অ্যালুমিনিয়াম শেষ? হ্যাঁ, অ্যালুমিনিয়াম শেষ। এখন কি তামায় যাব? তামা। এটা কি তামা? এটা হচ্ছে 40-76 এফটি, 40-76 এফটি। এটা এগুলো 100 গজ থাকে, এফটি মানে হলো 100 গজ থাকবে। এটা তামার মালে 100 গজ থাকবে, 100 গজ থাকবে তামার মালে, কোনো না কম থাকবে না, তামার মালে 100 গজ থাকবে। আচ্ছা, না এরকম হতে পারে না যে তামার মালে অনেক সময় কম থাকে? না না না, কম থাকার কোনো সুযোগ নেই। না না, এটা কি সবার কাছে, মার্কেটে সবার কাছে? মার্কেটে সবার কাছে বলতে পারবো না, তবে আমারটা আমি বলতে পারবো। আপনারটা আপনি বলতে পারবেন? সততা ইলেকট্রিকের ঠিকানাটা বাইরের কাছ থেকে একটু জেনে নেই বলেন। আমাদের দোকানের নাম হচ্ছে সততা ইলেকট্রিক সুন্দরবনি, আমাদের মার্কেট সুন্দরবনি স্কয়ার মার্কেট, সুন্দরবনি স্কয়ার সুপার মার্কেট। আর দোকান নং হচ্ছে আপনার 88/2, 88/2। এটা আপনার আরেকটা আপনার সুবিধা হচ্ছে আপনার বিআইটিসি কাউন্টারের ঠিক অপোজিটে। আচ্ছা, বিআইটিসি কাউন্টারের ঠিক অপোজিটে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 5 নম্বর গেটের আপনার 88/2 দোকানের নাম, দোকানের নং 88/2। একটু বলি, যারা দূর দূরান্ত থেকে আসেন অনেক সময় আসলে মিস করেন, ঠিকানাটা ভিডিও ভালো মতো দেখেন না, ঠিকানাটা সুন্দর করে বলে দিই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তানে আসবেন, গুলিস্তানে এসে যে কাউকে বলবেন যে বিআরটিসি কাউন্টার কোথায়, বিআরটিসি কাউন্টারের ঠিক উল্টো পাশেই হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের 5 নম্বর গেট।
এই 5 নাম্বার গেট দিয়ে ঢুকলেই দেখবেন শতদা ইলেকট্রিকের ব্যানার আছে একেবারে সহজ লোকেশন আপনারা সহজে চলে আসতে পারেন তারপর এখানে তো আমরা সবকিছু দেখাতে পারবো না অনেক কিছু আপনাদের প্রশ্ন থাকতে পারে জানার ইচ্ছে থাকতে পারে ভাই আছে ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ শরীফ শরীফ ভাই তো শরীফ ভাই আপনাদের সহযোগিতা করবেন এই কথা কিন্তু উনি দিয়েছেন ভাই এরপরে কি তারা কাস্টমারের সম্বন্ধে আমি একটা কথা বলি যে অনেকে ফোন দিয়ে অনেকের মানে গ্যাস সম্বন্ধে জানতে চায় আচ্ছা তো আসলে গ্যাস সম্বন্ধে ফোনে আসলে বলে বোঝানো যায় না যে তাদেরকে আমি অনুরোধ করব যদি তারা সরাসরি আসে প্র্যাকটিক্যালি যদি দেখে তাহলে তারা একদম নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারে আচ্ছা তো ফোনে আসলে বলা তো বলে আমি বুঝাতে পারবো না বলা যায় হ্যাঁ বলা যায় কিন্তু সে বুঝবে না কিন্তু গ্যাসটা তো আমি যদি প্র্যাকটিক্যালি যদি দেখাইতে পারি এইটা এই আছে এইটা এই আছে তাহলে সে বুঝবে এখানে এখানে দেখেন এটা হচ্ছে 1476 তামা এফটি এখানে আছে 1373 এটা চেতে এটার কয়েল কিন্তু অনেক বড় আচ্ছা তারপর আছে 1476 এই 23 চেয়েও কিন্তু অনেক বড় আচ্ছা তো এখন আমি ডিফারেন্টগুলো যদি আমি প্র্যাকটিক্যালি আসে কাস্টমার যদি প্র্যাকটিক্যালি আসে তাহলে আমি তাকে বুঝাতে পারি আচ্ছা কিন্তু ফোনে কিন্তু আমি বুঝাতে পারবো না বুঝানো যাবে এবং আমি গ্যাসগুলো কিন্তু গ্যাসগুলো যে কি গ্যাসগুলো আছে 1476 এ কয়টা গ্যাস আছে কি আছে এইগুলো কিন্তু আমি আপনার ফোনে বুঝাতে পারবো না 1376 এ তার চেয়ে বেশি আছে এটা ফোনে বুঝাতে পারবো না 1476 এ 1376 এর চেয়ে অনেক বেশি আছে এবং গ্যাস একটু মোটা আছে তো এটা আমি ফোনে বুঝাতে পারবো না যদি প্র্যাকটিক্যালি আসে তখন সেই যে ভাই আসবে সেই ভাই অবশ্যই দেখলে বুঝতে পারবে যে না আসলে যে ডিফারেন্টগুলো দামের যে ডিফারেন্ট আসলে ডিফারেন্ট কিসের কারণে হয়েছে আচ্ছা একটা প্রোডাক্টের চাইতে আরেকটা প্রোডাক্টের ডিফারেন্ট দামের যে ডিফারেন্ট কি কারণে হইছে এটা যদি না বোঝা সে 100% ধোকা খাবে হ্যাঁ এটা 100% ধোকা খাবে পরিষ্কার হিসাব ব্যবসা করেন এখন বা না করেন আমি যদি এটার মধ্যে 4076 স্টিকার দেই তাহলে কোনো কাস্টমারের ধরার ক্ষমতা নাই যে এটা 4076 না এখন ভিতরে যদি না দেখে আমাদের প্রতিটা প্রোডাক্টে এটা 1476 ভিতরেও প্রতি গজে গজে 1476 লেখা থাকে হয়তো অনেক কাস্টমার যারা নতুন তারা কিন্তু এগুলো বোঝে না এখন ওইটার মধ্যে যদি আমি এই স্টিকারটা চেঞ্জ করে দেই সে কিন্তু প্রতারিত হইল এবং এই ধরনের প্রতারণা অনেকে করে থাকে আমরা ইনশাআল্লাহ ওই ধরনের কোনো প্রতারণা করে থাকি না আচ্ছা এবং বিশ্বাসের সাথে আমাদের কাছে হ্যাঁ আশ্বস্তের সাথে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে তো ভাই একে একে এবার প্রোডাক্ট দেখাই অনেক কথা বলেছি কোনটার কথা এই পর্যন্ত শেষ হলো আমাদের হ্যাঁ নেক্সট কি দেখব তারপর আমাদের এখানে বিআরবির যে প্রোডাক্টগুলো আছে বিআরবির আপনার ওয়্যারিং এর যে কেবলগুলো আছে এখানে দেখতে পারবেন আমাদের অনেক প্রচুর পরিমাণে আপনার বিআরবির প্রোডাক্ট আছে আচ্ছা এগুলো আপনার কোম্পানি যে কোম্পানি থেকে একটা নির্দিষ্ট একটা ডিসকাউন্ট আছে ওই ডিসকাউন্টে আমরা বিক্রি করে থাকি এগুলো সাধারণত ওই যে যারা আপনার বাসা বাড়ি করে তারপর আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন আপনার স্কুল মাদ্রাসা মানে যত বড় বড় ধরনের কাজ আছে এই কাজগুলোতে আপনার এই বিআরবির প্রোডাক্টগুলো নিয়ে থাকে তারপর আমাদের নিজস্ব আরেকটা ব্র্যান্ড আছে দুইটা ব্র্যান্ড আছে হচ্ছে আপনার পিউ নামে একটা আছে এসকিউ নামে আচ্ছা এই দুইটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এগুলো আসলে একটু রেট একটু কম আছে এগুলো আমরা নিজেরা নিজেদের প্রোডাক্ট তো এই কারণে দেখা গেছে রেট একটু কম আছে কম দিতে পারে আচ্ছা পরিষ্কার হিসাব বিআরবি অ্যাকাউন্ট ফেমাস হয়ে গেছে এবং হলো তাদের কোয়ালিটিটা যথেষ্ট ভালো করার চেষ্টা করে হ্যাঁ তো সেই সুবাদে যারা বিআরবি নিয়ে কাজ করতে চায় বিআরবি বিআরবি সারা যেগুলো আছে এগুলোর তো 100 বছরের গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে মানে হচ্ছে কোয়ালিটি ভালো আছে এবং 100 বছর পর্যন্ত এই জিনিসটা কিন্তু আমি ফোনে বুঝাতে পারবো না এটা প্র্যাকটিক্যালি যদি যখন আমি দেখাবো তখন কাস্টমার ঠিকই বুঝতে পারবে যে না আসলে যে ভাই যে একটা প্রোডাক্ট বলছে যে এটা আমার নিজস্ব প্রোডাক্ট আসলে প্রোডাক্টটা ঠিক আছে কিনা আচ্ছা আমি বিআরবির সাথে আমি কম্পেয়ার করি দেখেন ঠিক আছে কিনা আসলে বিআরবি 19-20 হবেই স্বাভাবিক তারপরে এখানে আপনি যদি চান ওয়ালটনের প্রোডাক্ট ওয়ালটনের তার কিনতে পারবেন বিজলি আছে বিজলি নিতে পারবেন পার্টেক্সের নিতে পারবেন বিবিএসের নিতে পারবেন যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডে তার আমরা ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো বিআরবিতে কত পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় বলেন বিআরবিতে আমরা 12% পর্যন্ত দিতে পারবো 12% পর্যন্ত দিতে পারবো এটা হলো মানে হচ্ছে মার্কেট এর উপরে আসলে কেউ দিতে পারে এর উপরে যদি কেউ দেয় তাহলে এটা আপনার এটা কি বলবো এটা যাই হোক আপনি আর ভেঙে বলার কিছু নাই আমরা বুঝে গেছি আসলে কি বলতে যাচ্ছেন অসাধু ব্যবসায়ী যারা আছে আসলে এটা করে থাকে আচ্ছা যাক এগুলো আসলে সবাইকে দিয়ে হবে না আশা করি এটাই যে ভাই আপনি সাপোর্টটা একুরে দিবেন কারণ এত ভিডিও করেছি এর মধ্যে আপনাকে আমার খুব ভালো লাগছে সেজন্য কিন্তু আমি বললাম যে আসলে আপনি যদি একুরে সাপোর্ট দেন পরবর্তীতে আপনার এখান থেকে আরো নিতো নতুন আপডেট দিব হ্যাঁ তো এখানে কিন্তু ব্যাকলাইটার অনেক আইটেম আছে ব্যাকলাইটার আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনার সুইচ সকেট থেকে শুরু করে হোল্ডার থেকে শুরু করে টেস্টার থেকে শুরু করে ব্যাট সুইচ থেকে শুরু করে সব ধরনের আপনার একটা খুচরা দোকানে যা যা লাগে আপনার তার থেকে শুরু করে আপনার হোল্ডার থেকে শুরু করে মানে একটা খুচরা একটা
ইলেকট্রিক দোকানে যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সবকিছু দিতে পারি। আচ্ছা ভাই, এখন আসি মূল কথায়। ধরেন অনেকে আসলে ইলেকট্রিক ব্যবসা করে না, অন্য অন্য ব্যবসা করে, পাশাপাশি ইলেকট্রিকের মাল তুলতে যাচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ তা পারবে, কোনো ওটা তো পারবে, ইলেকট্রিক মাল আসবে না। পচাগলার কোনো প্রোডাক্ট না। ব্যাপার হচ্ছে ধরেন না এসে যদি নিতে চায়, সেই ব্যক্তিটা ধরেন বললো যে মাইনুল ভাইয়ের ভিডিও দেখেছি এবং আপনাকে দেখে ভালো লাগছে, এখন আপনি আমাকে ভাই 5,000 টাকার মাল সব মিলিয়ে পাঠান, যেন আমি সব কাস্টমার আসলে কোনো কিছু যেন মিস না হয়, চাইলে যেন দিতে পারি। আচ্ছা ওইভাবে যদি নিতে চায়, আমার উপর যদি বিশ্বাস করে নিতে চায়, তাহলে আমি ওইভাবে আপনি একটা প্যাকেজ ওইভাবে আমি দিতে পারবো, যে মোটামুটি একটা দোকানে যা যা লাগে 5-10 হাজার টাকার মধ্যে যদি হয়, দেখা গেলো একটু অ্যামাউন্টটা বেশি হইলে ওনার বেচে কিনা করতে একটু সুবিধা হইলো, এই কারণে দেখা গেলো 5,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে মোটামুটি 10,000 টাকা হইলে উনি মোটামুটি ওনার দোকান থেকে কোনো কাস্টমার ফিরে যাবে। আচ্ছা 10,000 না, 5,000 টাকা, 5,000 টাকা হলে সব মাল দিতেও নিতে পারবে, সব মাল দিতে পারবো ইনশাআল্লাহ, সব মাল। আচ্ছা আমরা এই যে বাসাবাড়ির কথা বললেন, বাসাবাড়ির জন্য তো গ্যাং সুইচ, বাসাবাড়ির গ্যাং সুইচ আমার কাছে সব ধরনের গ্যাং সুইচ আছে। আচ্ছা আপনি কি ধরনের গ্যাং সুইচ, কাস্টমার কি ধরনের গ্যাং সুইচ চায়, শুধু যদি তাদের কোনো কোনো ব্র্যান্ড যদি উল্লেখ করা থাকে তা তো দিতে পারবো, এছাড়া আমার কাছে অনেক ধরনের ব্র্যান্ড আছে, এখানে এই বোর্ডে দেখতে পারবেন অনেকগুলো ইয়ে আছে, ব্র্যান্ড আছে আপনার, বিভিন্ন কালার আছে, বিভিন্ন ডিজাইন আছে। এই একটা ডিজাইন দেখেন, এটা সচরাচর আসলে কেউ হয়তো দেখাতে পারবেন, এই ডিজাইনটা একটু ভালো করে দেখান, খুবই সুন্দর সবগুলো, সবগুলো এই ডিজাইনের সুইচগুলো আসলে খুবই উন্নত মানের, খুবই হেভি, তারপরে ওই উপরে কর্নারের ওই সুইচগুলো, ওই সুইচটা ছোট সুইচ হলেও খুব হেভি, উন্নত মানের। আচ্ছা এখন উন্নত তো আসলে পয়সার কাছে, যার যেরকম ডিমান্ড, জি জি জি, সব রকম রাখলে সবই নিতে হবে। হ্যাঁ আমার কাছে ইনশাআল্লাহ সব ধরনের সুইচই আছে। আচ্ছা যদি এখন সব ধরনের আছে, মানে অনেক প্রবাসী ভাইয়েরা কষ্টের টাকায় বাড়ি করে, তারা আসলে হয়তো বা বাড়িটা করে অন্যজনকে দিয়ে, কিন্তু নিজে মালগুলো যদি কিনতে চায়, ধরেন এই ভিডিও দেখে তার আশা হইলো যে না মাইনুল ভাইয়ের ভিডিও দেখেছি, ওনার কাছ থেকে আমি মাল নিই আমার বিল্ডিং এর। হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে কি, ওইখান থেকে যদি আমাদের মানে ভিডিও কলে কল দেয়, তো আমরা সুইচগুলো দেখাই কোন কোন সুইচ এটা পছন্দ করে, তারপরে রেটটা বলে দিই, এটা এত পার্সেন্ট পাবেন, তার সাথে কথাবার্তা হয়ে যায়, তারপরে ওই দেখা গেল ওনারে আমি প্রোডাক্টগুলো দিয়ে দিই। ভিডিও তো অনেক করি, যাচাই করার সুযোগ আছে, যাচাই করে যদি ভালো লাগে তাহলে আপনারা ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, আর হচ্ছে যদি কেউ চান যে কুরিয়ারে প্রোডাক্ট নেবেন, হ্যাঁ তাহলে কিছু টাকা অ্যাডভান্স করবেন, 1,500 বা 2,000 টাকা। হ্যাঁ এটা কন্ডিশন, এটা কন্ডিশন হচ্ছে আপনি দেখা গেল যে আপনি 20-25 হাজার টাকার মালামাল কিনছেন, আপনি ই করতে পারতেছেন না, টাকা পাঠাইতে মানে আপনি ই করতে পারতেছেন না, বিশ্বাস করতে পারতেছেন না, ওই ক্ষেত্রে আপনি 1,000 টাকা পাঠাইবেন, আপনার মাল আপনি যেই ঠিকানা দিবেন ওই ঠিকানা মতো মাল চলে দেবো, আপনার ওই যে ই আছে এই কুরিয়ার সার্ভিস, হ্যাঁ কন্ডিশনে যে ই আছে ওইখান থেকে ওই ঠিকানা মতো ওইখান থেকে টাকাটা দিয়ে ওইখান থেকে মালটা, এভাবেই তো আপনারা মাল পায়। এইভাবে মাল অনেকের হতে পারে যে ধরেন আজকে সারাদিন বেচা কিনে করে আমি কালকে এই টাকাটা পে করব, হ্যাঁ কন্ডিশনে অর্ডার দিয়ে দিল আজকে, হ্যাঁ 2,000 টাকা অ্যাডভান্স করলো, মাল পাওয়ার পরে দুই দিন পরে একদিন পরে তখন টাকা দিয়ে নিতে পারবো, সুবিধা আছে তো, অসংখ্য সুবিধা মতো উনি মালটা ওইখান থেকে আপনার ট্রান্সপোর্ট থেকে সারাই, ঠিক আছে। তো ভাই ধন্যবাদ আপনারে, আসলে ভিডিওতে এত কিছু দেখানোর প্রয়োজন পড়ে না, চাইলে ভিডিও কল দিয়ে অনেকে দেখতে পারবে, হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে সন্ধান দেওয়া, তো আপনি সার্ভিসটা একুরেট দিবেন কিনা এটাই হলো ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ সার্ভিস একুরেট সার্ভিস দেবো, হ্যাঁ সার্ভিসের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখবো না, তবে যদি একবার আসেন আমার কথা কাজে মিল পান কিনা একবার যদি আসেন তাহলে দেখতে পারেন, আমার কথা কাজে যদি মিল না থাকে তাহলে আপনি আমার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়েন। আচ্ছা আমার নামটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ শরীফ, আমার দোকানের নাম সততা ইলেকট্রিক, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 5 নম্বর গেট, দোকানের নাম্বার হচ্ছে আপনার 88/2, সুন্দরবন 5 নম্বর গেটে উঠে হাতের ডান দিকে তাকালে আমাদের দোকানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সততা ইলেকট্রিক। আচ্ছা এটা হলো হৃদয় ভাইয়ের দোকান, মূলত আপনারা অনেকে চিনেন হৃদয় ভাইয়ের দোকান নামে, ঠিক আছে। তো হৃদয় ভাইকে আপনারা আসলে হয়তো বা পাবেন, কিন্তু এই বাইকে সবসময় থাকে শরীফ ভাই, সবসময় থাকে হৃদয় ভাই, থাকে আমিও থাকি সবসময় থাকবো। আচ্ছা তো ধন্যবাদ শরীফ ভাইকে, আর ধন্যবাদ আপনাদেরকে, ভিডিওটা শেয়ার করবেন এবং হচ্ছে বেশি বেশি করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।